Bismillahirrahmanirrahim. Desha Bang Prabhas theke jara dekhchen shobaike assalamu alaikum. Ajke amra je oshohay ekti poribarer pashe dariyechi goto koyek din age hotat kore cesarean operation hobe ei bhaier strir ekhon orther obhabe cesar korte parchilo na ba sontan prosober je oshodh kingba operationer je malamal kichui kinte parche na barandaye chota chuti korchilo kono upay ontor na paoar por হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে কিছু এখানকার সহৃদয়বান হাসপাতালের স্টাফ আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগের পরিপ্রেক্ষিতে আমরা ওনাদের পাশে দাঁড়াই এবং আমাদের যে সংগঠন বিহার সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ওনাদেরকে ঔষধ এবং বাচ্চাকে দ্রুত এনআইসিইউতে নিয়ে যাওয়ার জন্য যে কার্যক্রম সবকিছু আমাদের পক্ষ থেকে আমরা করি এবং এই কার্যক্রম সম্পন্ন করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে প্রায় 5000 টাকার মেডিসিন ওনাদের জন্য বরাদ্দ করেছি এবং সেটা ওনাদের কাছে পৌঁছে দিয়েছি যাতে সিজারিয়ান অপারেশনটা ঠিকমতো হয় এবং এই জন্য 5000 টাকা স্পন্সর করে আমেরিকান নিউইয়র্ক শহর থেকে স্বপ্নারানী রয় আপু ধন্যবাদ জানাচ্ছি আমেরিকান নিউইয়র্ক শহরের স্বপ্নারানী রয় আপুকে ওনার স্পন্সরে 5000 টাকা আমরা ওনাদের ঔষধগুলো এনে দিয়েছি পাশাপাশি আমাদের পক্ষ থেকে অন্যান্য সহায়তা অব্যাহত ছিল বাচ্চাকে এনএসইউতে নিয়ে গিয়ে চিকিৎসা করা সেটাও আমরা করেছি এই অসহায় একজন পিতাকে আমরা হেরে যেতে দেইনি আমরা যদি কাছ থেকে বাচ্চাটি একটু দেখাই আজকে ওনাদেরকে হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে এই বাচ্চার মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে আমরা তাদের মঙ্গল কামনা করি সবাই দোয়া করবেন যাতে বাচ্চাটা ভালোভাবে সুস্থভাবে বেডে উঠতে পারে এবং এই যাওয়ার প্রাককালে আমরা তাদের সাথে যদি একটু কথা বলি ভাই আপনার নামটা কি বলেন মোহাম্মদ মাইনউদ্দিন মোহাম্মদ মাইনউদ্দিন আপনার দেশের বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা কোন থানা মুরাদনগর মুরাদনগর কোন গ্রাম কামাল্লা কামাল্লা উনি কুমিল্লা মুরাদনগরের সন্তান ওনাদের বাড়ি ওখানে ওখানকার বাসিন্দা ওনারা তো এখন আপনার কি কাজ করতেন আপনি ভাই আমি ভাই গাড়ি চালাতাম লকডাউনে সার্কি চলে গেছে উনি গাড়ি চালাতো কিন্তু লকডাউনে চাকরি চলে যাওয়ার কারণে তো আপনারা যখন হাসপাতালে এসেছিলেন তখন তো আপনাদের ওষুধ কেনা কিংবা বাচ্চার ডেলিভারির যে সমস্ত কার্যক্রম কোনো ধরনের অ্যাবিলিটি তো আপনার ছিল না না ছিল তখন আমরা যে ওষুধ সহায়তা দিয়ে আপনাদের পাশে গিয়ে এসেছি এটা তো নিঃসন্দেহে আপনাদের জন্য আপনার বাচ্চা এবং স্ত্রীর জন্য অনেক ফলপ্রসূ অনেক অনেক উপকার হয়েছে হ্যাঁ আপনারা আসলে এটা হতো না অনেক জি ধন্যবাদ ভাই আপনার নাম কি বলছেন মাইনউদ্দিন মাইনউদ্দিন আপনার বাবার নাম কি সুজন মিয়া জি সুজন মিয়া সুজন মিয়া এই যে সুজন মিয়া ওনার পিতার নাম ওনার নাম হচ্ছে মাইনউদ্দিন আমরা পাশে দাঁড়িয়েছি এবং ওনাদের যে সিজারের মতো বা কিংবা অপারেশনের মতো কিংবা যে বাচ্চা হওয়ার যে কঠিনতম একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমরা ওনার পাশে কেউ ছিল না আমরা দাঁড়িয়েছি এবং অংশগ্রহণ করেছি এবং এরকম মনুষ্যত্বের পরিচয় যাতে সারা বাংলাদেশে ফুটে উঠে কোনো মানুষ হাসপাতালের বারান্দায় যাতে এরকম গর্ভবতী স্ত্রীকে নিয়ে কষ্ট করতে না হয় মানুষ কষ্ট করার আগে যাতে তার সমাধান হয়ে যায় আমরা এই কামনাই করি ধন্যবাদ সবাইকে সবার মানবিকতা বৃদ্ধি পাক ভাই আপনি চলে যান তাহলে ইনশাল্লাহ এরকম যাতে আমরা আরও কাজ করতে পারি এবং আপনারাও আপনাদের এলাকায় কাজ করতে পারেন সবার মানবিক বোধ জাগ্রত ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম